রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লাকুল মউতুকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ মরে মরে জান যায় যায়, মানুষ মরে মরে জান যায় যায়, তার পাশে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে না, সূরা ইয়াসিন। তারপরে তিনি বলছেন মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলুল জান্নাহ, কারো জীবনে যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদা আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে মুখের উপরে কাপড়, আমি চলে গেলাম। কিছুক্ষণ পরে আসলাম, দেখি তিনি জেগে আমাকে বলছেন আবু জার গেফারি শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি ও মা কালা দানে, কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এটার উপরে যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেছে। তো এই পর্যন্ত বলতে আমি বললাম পয়সা একশো টাকা চুরি করলে জেনা করলেও যাবে? তো বললেন চুরি করলে জেনা করলেও যাবে। আমি অবাক হয়ে বললাম পয়সা মানসা রাখা চুরি করলে জেনা করলেও যাবে? বললেন চুরি করলে জেনা করলে যাবে। আমি অবাক হয়ে বললাম চুরি করলে জেনা করলেও যাবে, এত বড় অপরাধ করার পরেও যাবে? তিনি বললেন রাগবান ফেল আবিজার, আরে আবু জারের নাকটা মাটিতে মিশে দেখ, আমি বলছি যাবে, তুমি আপত্তি করার কে? হাদিস বুখারি মুসলিম। এই অংশ আবু জার গেফারি, পরে আরেকটা অংশ আবু দাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আল্লাহর নবী আমাদেরকে সাথে নিয়ে বাইরে গেলেন বাগানে, বড় বাগান, হাঁটতে হাঁটতে অনেক দূর গেলাম। তারপর বলছেন তোমরা দুজন এখানে বসো, আমি ওই দিক থেকে আসছি। উনি চলে গেলেন একাই, দেরি করছেন, ব্যাপারটা কি, কোনো বিপদ হলো নাকি, আসছেন না কেন? দেখি কিছুক্ষণ পরে ওই যে আসছেন, তো আসছেন কেউ নাই, খালি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে, আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে। কিছুক্ষণ পরে আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে, কাউকে দেখতে গেলে ব্যাপারটা কি? এবার কাছে চলে আসলেন, তা আমরা বললাম আল্লাহ রসুল আপনি এইভাবে চলে গেলে আমরা খুব ভয় পাচ্ছিলাম, কি যে হয়, কোনো শত্রু ক্ষতি করে নাকি, আর আপনি কার সাথে কথা বলছেন আল্লাহ রসুল, কাউকে তো দেখতে পাচ্ছি না, কেউ তো নাই, কার সাথে কথা বলছেন, ব্যাপারটা কি, আপনি কার সাথে কথা বলছিলেন আল্লাহ নবী? তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো, জিব্রাইল আমাকে বলছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে। তখন আমি জিব্রাইলকে বললাম জেনা করলে চুরি করলেও যাবে, তো জিব্রাইল বলছে জেনা করলে চুরি করলেও যাবে, আমি তখন বললাম যে জেনা করলে চুরি করলেও যাবে, জিব্রাইল বলছেন এই কথা আর আমি বলছি এই কথা, এটা বুখারি মুসলিমের হাদিস। তা আগের অংশে আবু জার গেফারি রাদিয়াল্লাহু আনহু অবাক হচ্ছিলেন, আর পরের হাদিসে কে অবাক হচ্ছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুটোই বুখারি হাদিস।